নমস্কার, সুস্থ থাকুন, হোপ এতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। ব্রেস্ট ক্যান্সার তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়তো অনেকেই ভাবছেন তো কী আলোচনা করতে যাচ্ছেন, ব্রেস্ট ক্যান্সার তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। দেখুন, দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি বহু পেশেন্ট দেখেছি এবং তারপরে এক সময় ছিল প্রথম দিকে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট পেতাম না, কিন্তু আজকে ব্রেস্ট ক্যান্সারে অনেক পেশেন্ট পাচ্ছি এবং তাদের ট্রিটমেন্ট করছি। দেখুন, ফার্স্ট একটা জিনিস আমাদের ভালো করে জেনে রাখা উচিত, যেটা সব জায়গায় সত্যি কথা বলা হয় না, ব্রেস্ট ক্যান্সার মানেই সবাইকে একটা বিরাট ভীতি, এবং যেই মুহূর্তে শুনলো ব্রেস্ট ক্যান্সার সেই মুহূর্তে তার পালপিটেশন বা ক্যান্সার মানেই তার কাউন্টডাউন সে শুরু করে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। কিন্তু যদি রিসার্চ দেখেন, বলা হচ্ছে 95% ব্রেস্ট টিউমার তারা কিন্তু খুব র্যাপিডলি বায় না, কিন্তু আয়দার আপনি না যদি তাকে বায়োপসি করেন, যদি না তার আল্ট্রাসোনোগ্রাফি করেন, বা যদি না তাকে রেডিয়েশন দেন। বলা হচ্ছে 95% ব্রেস্ট ক্যান্সার 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার সেল, মানে একটা সেল হলো ব্রেস্টের মধ্যে, সেটা দুটো সেল হলো, দুটো সেল থেকে তিনটে সেল হলো, এভাবে 1 মিলিমিটার যদি একটা 1 মিলিমিটার মানে বুঝতে পারি কত ছোট্ট, যেটা আমরা হাতে দিয়েও বুঝতে পারবো না, সেই ছোট্ট একটা ক্যান্সার যদি হতে হয় তাহলে অ্যাটলিস্ট 10 বছর সময় লাগে। মানে আজকে আমি যেটা হঠাৎ করে ধরা পড়লে আমার ব্রেস্ট ক্যান্সার, মানে ভাববেন না এটা আপনার আজকের ঘটনা। এবং যদি দেখা যায় 2 মিলিমিটারে আপনার ক্যান্সার হয়ে গিয়ে থাকে, তা আমরা জানবেন এটা 20 বছর ধরে আমার শরীরের মধ্যে আছে 95% কেসে। এবং অধিকাংশ ক্ষেত্রে ব্রেস্ট টিউমারের পেশেন্টদের, ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের বায়োপসি করার পরে বা রেডিয়েশন করার পরে তাদের র্যাপিডলি গ্রোথ শুরু হয় এবং তারপর থেকে বাড়তে শুরু করে। তার মানে কি, আপনি যদি বায়োপসি না করেন, আপনি যদি রেডিয়েশন না দেন, তাহলে উপায়টা কি আছে, হোমিওপ্যাথি ওষুধ যদি খেয়ে যান, তাহলে কিন্তু আরও 10 বছরে কিন্তু আর 1 মিলিমিটার আপনার টিউমারটা বাড়বে। আর যদি আপনি ট্রিটমেন্ট করেন, কিমোথেরাপি, রেডিয়েশন, অপারেশন সব কিছু করেন, আপনাকে বলা হচ্ছে, অ্যালোপ্যাথিতে বলা হচ্ছে 5 বছর সুস্থ থাকলে আপনি হচ্ছেন সুস্থ, তার মানেটা কী দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো, ডায়াগনোসিস যখনই হয়ে গেল সেখান থেকে আপনার কিন্তু টাইম কমতে শুরু করলো। কিন্তু যদি ডায়াগনোসিস না করা হয়, যদি না দেখা হয় এটা ক্যান্সার বলে, এবং অধিকাংশ ক্ষেত্রে ব্রেস্ট টিউমার, ব্রেস্টের মধ্যে লাম যেগুলো আছে সেগুলো কিন্তু খুব র্যাপিডলি গ্রোথ হয় না। অর্থাৎ যাদের হঠাৎ করে ধরা পড়ছে ব্রেস্ট টিউমার হয়েছে, অ্যাটলিস্ট বায়োপসি করবেন না, অ্যাটলিস্ট শুধু সিটি স্ক্যানটা করুন। তাদের যদি সন্দেহ হয়, ডাক্তার বলে মনে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সেখানে কিন্তু অ্যাটলিস্ট র্যাপিডলি কিছু হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, এটা 10 বছর 20 বছর ধরে আমার শরীরের মধ্যে আছে। এবং অতএব আমি একজন থেকে দুজন ডাক্তারবাবুর কাছে কনসাল্ট করুন, তারপরে আপনি রিসেন কী করবেন। এখানে সুযোগ হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। এখানে কিছু মেডিসিন আমি কথা বলবো যেগুলো আমরা বুঝতেই পারছেন এটা খুব র্যাপিডলি কিছু হবার কিছু নয়, এবং খুব র্যাপিডলি আমরা কোনো ক্ষতি করে দেবে এরকম নয়। আল্ট্রাসাউন্ড করেছেন বা আমি স্ক্যান করেছেন, করে দেখলেন ব্রেস্ট ক্যান্সার ধরা, মনে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তাতেও বলেছি বায়োপসি করেছি, বায়োপসিটা করলেন না, তার আগে হোমিওপ্যাথি ওষুধ খান। কী কী ওষুধ খাওয়া যেতে পারে, কী কী সিমটম হলে কী কী ওষুধ খাওয়া যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি, সেটা ভালো করে জেনে রাখুন। 1 নম্বর হচ্ছে, ফার্স্ট মেডিসিন যেটা খুব ভালো কাজ করে গেছে সেটা হচ্ছে কোনিয়া। ব্রেস্ট ক্যান্সারের জন্য দেখেছি যেখানে নোডুলগুলো শক্ত হয়ে গিয়ে থাকে এবং ক্যান্সার লামটা যেখানে শক্ত হয়ে গিয়ে থাকে, এবং সেখানে কিন্তু কোনিয়াম খুব ভালো কাজ করে দিকে থাকে। কোনিয়াম রাইট সাইড, লেফট সাইড, দু সাইডেই কাজ করে। কোনিয়াম অ্যাক্সিলার মধ্যে যদি ক্যান্সার হয়ে গিয়ে থাকে সেখানেও খুব ভালো কাজ করে, এবং এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্যান্সার সেলগুলোকে আস্তে আস্তে কিন্তু কমিয়ে দেয়। সেকেন্ড মেডিসিন যেটা খুব ভালো আমার কাছে, অ্যাটলিস্ট ভালো আমার মতে, যে কোনো ক্যান্সার শুরু হয় কিন্তু পেটের ইনডাইজেশন থেকে শুরু হয়, এবং এখানে আমি দেখেছি ক্যান্সার পেশেন্টদের কিন্তু পেটে একটা সমস্যা থাকে, কনস্টিপেশন বা এই ধরনের সমস্যা থাকে, এখানে দেখেছি হাইড্রাস্টিস খুব ভালো কাজ করে, হাইড্রাস্টিস স্ক্যান। তার মানে কি, আপনাদের কারো যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে গিয়ে থাকে এবং সেখানে যদি তার স্টুলের বা পেটের সমস্যা হয়ে গিয়ে থাকে, সেখানে হাইড্রাস্টিস স্ক্যান মাদার টিনটা 10 ফোঁটা 2 বার করে খাওয়া শুরু করুন, বা 3x 10 ফোঁটা করে 2 বার, বা অ্যাটলিস্ট 6:30 বা 12 2 ফোঁটা করে চাপা করে খাওয়া শুরু করুন। তার মানে কী ওষুধ খাচ্ছেন, কোনিয়াম ম্যাক খাচ্ছেন, তার সঙ্গে হাইড্রাস্টিস চালু করে দিন, মাদার টিনটা চালু করুন, এখানে কিন্তু রিলিফ করে পেশেন্টকে কিন্তু। এবং এখানে র্যাপিডলি ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা রাতারাতে কিচ্ছু বেড়ে যাবে না,
এবং এখানে কিন্তু আমার সময় আছে এবং ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু আমার শরীরের মধ্যে বহুদিন ধরে আছে এবং সেই নিয়ে আপনি যখন কাটাতে পেরেছেন 10 বছর 20 বছর অতএব র্যাপিডলি কিছু হবে না যদি না এটাকে কাটা ছাড়া বায়োপসি করেন। অতএব হোমিওপ্যাথি ট্রিটমেন্টের স্কোপ আছে এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে কিন্তু বহু ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট কিন্তু ভালো থাকে এবং বহুদিন ভালো থাকতে পারে। তাও থিওরি অনুযায়ী আরও 10 বছর আমার মতে 1 মিলিমিটার ব্রেস্ট ক্যান্সার বাড়বে এবং সেখানে ওষুধ খেয়ে যদি আমার সেটা কমে যেতে থাকে রিভার্স হতে পারে, ক্ষতি কী আছে? অতএব আমি ওয়েট করতে পারি। এরপর ব্রেস্ট ক্যান্সার যদি দেখা যায় বেশ হার্ড হয়ে আছে, শক্ত হয়ে আছে, কোনিয়ামের থেকেও হার্ড এবং যদি দেখা যায় অল্প অল্প ডিসচার্জ ফিল হয়েছে কিছুদিন ট্রিটমেন্ট করার পর থেকে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যু থেকে ডিসচার্জ হয় বিভিন্ন জায়গায় বা ক্যান্সারটা ফেটে গিয়ে ডিসচার্জ হতে পারে, সেখানে কার্বো অ্যানিমালিস খুব ভালো ওষুধ কাজ করে, 2 ফোঁটা করে দিনে 4 বার করে খুব ভালো কাজ করে। এখানে যারা অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন এবং যাদের ডিসচার্জ হচ্ছে বা হার্ড নোডুল বা অনেক পুরনো ক্যান্সার সেখানে কিন্তু তারাও কিন্তু ইউজ করতে পারেন কার্বো অ্যানিমালিস। আর কি হতে পারে? ক্যান্সারতে ব্লিডিং হতে পারে, ব্রেস্ট থেকে যে ডিসচার্জ হচ্ছে সেখান থেকে ব্লিডিং হতে পারে। ব্লিডিং যদি লাল রঙের ব্লিডিং হয়ে গিয়ে থাকে তাহলে কি বেলোনা ইউজ করতে হবে, বেলোনা খুব ভালো কাজ করে যদি লাল ব্লাড হয়। আর যদি দেখা পুরোপুরি লাল হচ্ছে না কিন্তু লাল একটু সাদা সাদা আছে, তার সঙ্গে ছিটে ছিটে রেডিস আছে, সেখানে প্লাম্বামেট খুব ভালো কাজ করে, প্লাম্বামেট 30। অতএব এখানে যে মেডিসিনগুলো বলছি প্রতিটা মেডিসিনগুলো বহু বছর ধরে পরীক্ষিত এবং বহু পৃথিবীতে বহু প্রান্তে বহু রিসার্চে দেখা যাচ্ছে এই মেডিসিনগুলো কিন্তু বহু জার্নালে আমাদের পাবলিশ হচ্ছে, এই মেডিসিনগুলো হোমিওপ্যাথিতে কিন্তু কাজ করেছে। অতএব এরপরে কী হতে পারে? পেন হতে পারে, ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের পেন হতে পারে। পেন হলে কী হতে পারে? অ্যাস্টেরিস রুবেন্স, অ্যাস্টেরিস অ্যাস্টেরিস এই মেডিসিনটা খুব ভালো পেনের জন্য স্পেসিফিক। যদি দেখা যাচ্ছে পেন হচ্ছে তারপরে পেশেন্টের এই ধরনের সমস্যা হচ্ছে, ব্রেস্ট ক্যান্সারে পেন হচ্ছে, সেখানে কিন্তু অ্যাস্টেরিস রাতের দিকে পেন বাড়ছে, সেখানে অ্যাস্টেরিস রুবেন্স কিন্তু খুব ভালো কাজ করে। আমি বলছি প্র্যাকটিক্যালি কী কী ধরনের সমস্যাগুলো হয়, বিভিন্ন পেশেন্ট দেখে দেখেছি এই সমস্যাগুলো এবং তার জন্য স্পেসিফিক কী কী ওষুধ আপনারা খাবেন বাড়িতে দেখে খাবেন এবং সবাই তো আমার কাছে এসে দেখাতে পারবেন না, বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোক আছেন, পেশেন্ট আছেন, তারা ইউজ করতে পারো এই ওষুধগুলো। এবং যেখানে দেখা যাচ্ছে আপনার রেডিয়েশন হয়ে গেছে, রেডিয়েশন হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে আপনার ক্যান্সার সেল থেকে যাচ্ছে, সেখানে কিন্তু একটা ওষুধ হোমিওপ্যাথি খুব ভালো কাজ করেছে বা পেন আছে, তারপরেও সেখানে দেখা যাচ্ছে স্টেপটোমাইসিন, স্টেপটোমাইসিনটা কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ নয়, কিন্তু স্টেপটোমাইসিন 200 বা 30 হোমিওপ্যাথি ওষুধ, স্টেপটোমাইসিন 30 বা 200 2 ফোঁটা করে 4 বার করে ইউজ করা যেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে কারোর রাইট ব্রেস্টে অপারেশন করা হলো এবং তারপর দেখা গেলো কিছুদিন পর তার লেস ব্রেস্টও ক্যান্সার গ্রোথ করে গেছে, সেখানে আপনারা কী করবেন? এখানে মেডিসিন হচ্ছে ল্যাক ক্যান 30 2 ফোঁটা করে 4 বার করে যদি খাওয়া যায় এখানে কিন্তু পেশেন্টের উপকার হতে আমি দেখেছি বা পেশেন্টের উপকার হয় বা খানিকটা অ্যাটলিস্ট তো আমি রিলিফ পাবেন। এবং এছাড়া যে কোনো ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে ক্যাকুলা ফ্লোরিকা কিন্তু খুব ভালো কাজ করে, ক্যাকুলা ফ্লোরিকা 6x 12x 30x 6 30 এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াতে পারেন এবং যে কোনো ট্রিটমেন্টের সঙ্গে ক্যাকুলা ফ্লোরিকা খেতে থাকুন, এখানে কিন্তু আপনাদের রিলিফ করবে। অথবা আমি এখানে যে ওষুধগুলোর কথা বলছি এগুলো প্রতিটা খুব অল্প ওষুধের কথা বলছি, স্পেসিফিক ওষুধের কথা বলছি এবং এগুলো কিন্তু বহু দিন ধরে বহু পেশেন্টদের উপরে প্রয়োগ করে কিন্তু এই ওষুধগুলো কাজ করেছে বলে আপনাদের বলছি। অতএব আপনারা কিন্তু এই প্রতিটা ওষুধ ইউজ করতে পারেন এবং ইউজ করলে কিন্তু আপনাদেরও কিন্তু কাজ দেবে। তাহলে কী হতে পারে? ব্রেস্ট টিউমারের প্রথম দিকে আমরা কোনিয়াম ইউজ করতে পারি, কোনিয়াম খুব ভালো মেডিসিন এবং কোনিয়ামের সঙ্গে এবং যদি দেখা যায় কোনিয়াম ভালো কাজ করলো না বা কোনিয়াম পরও যদি দেখা যাচ্ছে তার টিউমারটা শক্ত থেকে যাচ্ছে সেখানে তার পরে আমরা কারো অ্যানিমালিস ইউজ করা যেতে পারে 2 ফোঁটা করে 4 বার করে। যদি দেখা যায় কারো ব্রেস্ট টিউমারটা ডিসচার্জ শুরু হচ্ছে সেখানে ডিসচার্জ হচ্ছে সেখানে কারো অ্যানিমালিস খুব ভালো কাজ করে। যদি দেখা যায় পেন হচ্ছে এবং সেখানে অ্যাস্টেরিস রুবেন্স খুব ভালো কাজ করে পেনের জন্য, পেন রিলিফ করতে পারে। যদি দেখা যায় ব্রেস্ট টিউমার আছে তার সঙ্গে তার পেটের গন্ডগোল আছে সেখানে কিন্তু হাইড্রাস্টিস দিতে কখনো ভুলবেন না বা ইউজ করতে ভুলবেন না, বাড়িতে নিজেরাও ইউজ করুন হাইড্রাস্টিস মাদার টিনচার এবং খুব ভালো কিন্তু কাজ করে। এছাড়া যদি ব্লিডিং হয়, যদি লাল ব্লাড বেরোয় সেখানে কিন্তু বেলোনা খুব ভালো কাজ করে, ইয়েস বেলোনা কিন্তু
ক্যান্সারের জন্য খুব ভালো কাজ করে, যেখানে ব্লিডিং হচ্ছে। সিমটম মিলতে হবে আমাদের হোমিওপ্যাথি ওষুধে, হচ্ছে স্পেসিফিকলি হচ্ছে সিমটম, স্পেসিফিক সিমটম, যেটা স্পেসিফিক সেটা আমরা মিললে আমরা কাজ করা যাবে। এবার হচ্ছে যদি ব্লাডে ছিটে ছিটে অল্প অল্প ব্লাড বেরোয় শ্বাস আসা তার সঙ্গে ছিটে ছিটে, সেখানে কিন্তু প্লাম্বার মেট ইউজ করতে হচ্ছে। যদি দেখা যায় আমরা কেমোথেরাপি সরি রেডিয়েশন হয়ে গেছে, রেডিয়েশন হয়ে যাওয়ার পরেও আমরা ক্যান্সার গ্রোথ থেকে যাচ্ছে, সেখানে স্ট্রেপটোমাইসিন 30 বা 200 খুব ভালো কাজ করে। যদি দেখা যায় ব্রেস্ট কেটে বাদ দেওয়ার পরও যে রাইট ব্রেস্টের ট্রিটমেন্ট হলো, তারপরে দেখা যায় লেফট ব্রেস্টে ক্যান্সার ছড়িয়ে গেছে, সেখানে ল্যাক ক্যান খুব ভালো ইউজ করে। এবং আমি সর্বোপরি বলি এবং যে কোনো ক্যান্সারাস গ্রোথের ক্ষেত্রে আমরা ক্যারিকিরা ফ্লোরিকা 6x 30x 12x এইভাবে বাড়তে পারেন। প্রথমে 6x ইউজ করলে কিছুদিন, তারপর 12x, তারপর 30x, তারপর 6 30 200 12 30, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ক্যালকিয়াপটা ইউজ করা যেতে পারেন, এতেও কিন্তু উপকার হতে পারে। অতএব ব্রেস্ট ক্যান্সার মানেই কিন্তু ও মানে হোমিওপ্যাথির স্কোপ নেই এরকম নয়, কিন্তু অ্যাটলিস্ট বায়োপসি করার আগে কিন্তু চিন্তা করুন হোমিওপ্যাথি করার, কারণ এটা আপনার শরীরে বহুদিন ধরে আছে, এটা রাতারাতি আপনার শরীরকে বিরাট কিছু ড্যামেজ করেনি এবং করতেও পারে না। অতএব নির্দ্বিধায় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেন। আর যদি কারোর অপারেশন হয়ে গিয়ে থাকে যার লাস্ট স্টেজ এবং অনেক দিন ধরে পুরনো, সেখানে আমি দেখেছি লাস্টে যেন খুব ভালো মেডিসিন কাজ করে কার্বো অ্যানিমালিস। অতএব আমি যেই মেডিসিনগুলো বললাম এই মেডিসিনগুলো যদি আমাদের বাড়িতে রাখতে পারেন আমাদের উপকার দিতে পারে, যদি কারোর এই ধরনের সমস্যা থাকে সেই ফ্যামিলিতে। এরপরেও যদি কারোর আমার কোনো কিছু জানার ইচ্ছে থাকে কারোর, এবং আমার কমেন্ট সেকশন লিখতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তারপরেও যদি কারোর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসে আমাকে দেখানোর ইচ্ছে থাকে, অবশ্যই আমার অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। 9832-75059 9832-75059 2404-9438 2404-9438 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। প্রত্যেক দিনের মতো আজকেও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার এবং তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। এবং যদি মনে হয় আমাদের ফ্যামিলিতে বা আমাদের রিলেটিভদের মধ্যে কেউ এই ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর যদি কেউ নাও ভোগে, অ্যাটলিস্ট এই ভিডিওটাকে স্প্রেড করার চেষ্টা করুন, বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিন। অ্যাটলিস্ট জীবনে অ্যাটলিস্ট আমরা বায়োপসি হাত থেকে আমরা কিন্তু আটকাতে দিতে পারবে, এবং যদি বায়োপসি হাত থেকে যদি আমরা ব্রেস্ট ক্যান্সারকে যদি আটকে দেওয়া যেতে পারে, তাহলে জানবেন যে পেশেন্ট কিন্তু অনেকাংশে কিন্তু সুস্থ থাকতে পারে, এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে যে ভালো করা যেতে পারে, এবং ট্রাই করে দেখতে ক্ষতি কিছু নেই এবং ট্রাই করতে পারে। অতএব এই ভিডিওটা কিন্তু আমার দীর্ঘ 20 বছরের বিভিন্ন পেশেন্ট দেখার রিফ্লেকশন কিন্তু এই ভিডিওটা। এবং প্রতিদিনের মতো আজকেও বিরাট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী এপিসোডে আবার নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণের জন্য নমস্কার।